মিনিট মাদ্রাসায় টেন আপনাকে স্বাগতম এই ছয় কারণে প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন মহান আল্লাহ মেহেরবান তিনি আমাদের উপর কোরআন নাজিল করেছেন কোরআনের মাধ্যমেই অন্ধ মানুষগুলো খুঁজে পেয়েছিল আলোর পথ জাহিলিয়াত পরিণত হয়েছিল নুরানিয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো ও সুস্পষ্ট গ্রন্থ এসেছে এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান যারা তার সন্তুষ্টির অনুসরণ করে এবং তার অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন আর তাদেরকে সরল পথের দিকে হৃদায়ত দেন মাইদা আয়াত নম্বর পনেরো ষোলো এই কোরআন শিক্ষা থেকে দিন দিন আমরা দূরে সরে যাচ্ছি একজন মুসলিম হিসাবে কোরআন শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পারছি না আমাদের প্রতিদিন কোরআন 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 মানব জাতির জন্য হেদায়াত আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে তার প্রতিটি বিষয় কোরআনে বর্ণনা করা হয়েছে এ বিষয়ে আল্লাহ ইরশাদ করেছেন আমি তোমার নিকট কিতাবটি নাজিল করেছি এটি এমন যে তা সব সুস্পষ্ট বর্ণনা আর এটা হেদায়াত রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ সুরাহাল আয়াত নম্বর উনানব্বই নম্বর দুই ওর আন্তলাওয়াত ইমান বৃদ্ধি করে ওর আন্তলাওয়াতের মাধ্যমে বান্দার ইমান বৃদ্ধি পায় এ বিষয়ে আল্লাহ পাক ইরশাদ করেছেন মুমিন তো তারা যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন তাদের উপর তার আয়াত পাঠ করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে এবং তারা তাদের রবের উপরই ভরসা করে সুরা আনফাল আয়াত মানুষের অন্তরকে প্রশান্তি দেয় মানব জীবনে অর্থ বা অন্যান্য কারণে জাগতিক তৃপ্তি আসলেও প্রকৃত তৃপ্তি ও শান্তি ওর আন শিক্ষার মাধ্যমেই সম্ভব আল্লাহ পাক ইরশাদ করেছেন যারা ইমান আনে বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই শান্তি অন্তর সমূহ নম্বর আটাশ নম্বর চার ওর আন তেলাওয়াতির পক্ষে সুপারিশ করবে কেমতের ভয়াবহ অবস্থায় ওর আন পক্ষে সুপারিশ করবে এটা বিরাট সৌভাগ্যের বিষয় আবু উমামা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআন তিলাওয়াত কর কারণ কোরআন কেয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার নয় দশ নম্বর পাঁচ কোরআন হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের উৎস কোরআন যে নির্দেশনা দিয়েছে তা নির্ভুলভাবে প্রমাণিত আল্লাহ পাক ইরশাদ করেছেন বিজ্ঞানময় কোরআনের শপথ সুরাইয়াসিন আয়াত নম্বর এক দুই নম্বর ছয় জান্নাতে যাওয়ার জন্য কোরআন প্রত্যেক মুমিনের সর্বোচ্চ কামনা হলো জান্নাতে যাওয়া তাই জান্নাতে যাওয়ার জন্য কোরআন পড়তে হবে হাদিসে এসেছে সিয়াম ও কোরআন কেয়ামতের দিন মানুষের জন্য এভাবে সুপারিশ করবে যে সিয়াম বলবে হে আমার রব আমি দিনের বেলায় তাকে অর্থাৎ এ সিয়াম পালনকারীকে পানাহার ও যৌনতা থেকে বিরত রেখেছি তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো বলবে হে আমার রব আমাকে অধ্যয়নরত থাকায় রাতের ঘুম থেকে আমি তাকে বিরত রেখেছি তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো তিনি অর্থাৎ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন অতপর উভয়ের সুপারিশ কবুল করা হবে মুসনাদে আহমদ হাদিস নম্বর ছয় হাজার ছয়শত ছাব্বিশ আল্লাপাকবাহ আমাদের সকলকে প্রতিদিন কোরআনুল করিম করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর